আমি মারা যাইনি সেটা তো আপনাদের সামনাসামনি প্রমাণ হচ্ছে কিন্তু এখানে দেখাচ্ছে 2000 সালে আপনি মারা গেছেন না আমি তো মারা গেলাম কই আপনারা তো সচক্ষে দেখতেছেন তাহলে আমি মারা গেলাম কই এখন আবার শুনতিছি আমার দেওর বলে মারা গেছে তাই তো জীবিত বেঁচে আছে আপনি কত সামনে তো দেখাতেইছি আমি তো কই না আমার সিল সই ওঠে না এটা ডুপ্লিকেট করা হয়েছে Plot ready. Aapni ready to. 2000 সালে যে ব্যক্তি মারা গেছেন 2013 সালে সে ব্যক্তি হয়েছেন তিন খুনের মামলার বাদী এমনকি নিজ এলাকায় বহাল তবিয়তে চালাচ্ছেন দোকান এমনই এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে দৈনিক করতোয়ার ক্যামেরায় এই ঘটনা অনুসন্ধান করতে গিয়ে উঠে আসে অনিয়মের নানা চিত্র ঘটনাটির সূত্রপাত 2013 সালে রাসেল সৈকত ও বিপুল নামের তিন যুবক হিলি থেকে ফেরার পথে পাঁচবিবিতে তাদের জবাই করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডেরই মামলার বাদী মৃত আব্দুর রাজ্জাক তবে দৈনিক করতোয়ার হাতে চেয়ারম্যান এবং পুলিশের তদন্তকারী অফিসারের যে সনদপত্রগুলো এসেছে তাতে স্পষ্ট লেখা আব্দুর রাজ্জাক 2000 সালেই মারা গেছেন তাহলে এখন প্রশ্ন যে ব্যক্তি 2000 সালে মারা গেছেন তিনি 2013 সালে মামলার বাদী হলেন কিভাবে শুরুতে কথা বলা হয় হত্যাকাণ্ডের শিকার সৈকতের স্ত্রী ও মায়ের সাথে তারা জানান বাদী এখনো জীবিত কোর্ট থেকে নোটিশ আসার কথা থাকলেও কোনো নোটিশ তারা পাননি এমনকি গ্রেপ্তার হয়নি মামলার প্রধান আসামিও আমাকে বলা হয় আব্দুর রাজ্জাককে বাদী কেসের বাদীটা উনি কি মারা গেছে তখন আমি বলতেছি না উনি তো মারা যায়নি ওনার সাথে আমার গত পরশুই কথা হয়েছে এবং দেখা হয়েছে তখন ওনারা বলতেছে যে এখানে তো নথিতে পাওয়া গেছে ওনার মৃত্যু সনদ এবং থানা থেকে একটা নোটিশ পাওয়া গেছে যে উনি মারা গেছে তাহলে সে মারা যায়নি তাহলে এখানে এটা দিল কে তো ওটা দেওয়াতে বোঝা যাচ্ছে যে আমাদের এই মার্ডারটা মানে বিচার যাতে না হয় সে কারণে ধামা চাপা দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে যারা মারা গেছে তাদের ইয়ে রাত ছিল লোকের রাত ছিল আমরা শুনতে পাইছি তা আমরা দৌড়ে পুলিশের কাছে গেছি তারপরে বলে ক্যাঙ্কা শার্ট ক্যাঙ্কা ইয়ে এগুলো শুনলো আমরা করলাম এরকম শার্ট আছে এরকম আমাদের কথা আর ওই নাশের মনে করেন ইয়ে মিলে গেল মিলে যাওয়ার পর তখন আমরা ওইটি আসলাম তারপরে আমার ওই ওই দেওয়ার গেল তা আমার দেওয়ার কলে আপনি চলে যান আমি কচ্ছি না আমি যাবো না আমি দেখবো কী হবি আমি দেখবো তা কচ্ছে না আমি আসি তো আমি আমি সব কিছু দেখবো আপনি যান তখন ওরা আমাকে জোর করে তুলে দিল একটা সিএনজি মনে করেন আমি আসনু তা আমার দেওর হলো বাদি তা এখন আবার শুনতেছি আমার দেওর বলে মারা গেছে তাই তো জীবিত বেঁচে আছে আপনি সামনে তো দেখাতেইছি বর্তমান আমাদের যে চেয়ারম্যান তাইও মানে মৃত্যুর ওই সমর্থন দিচ্ছে তথ্য নিয়ে জানা যায় সেই আব্দুর রাজ্জাকের বাড়ি ও দোকান শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ময়দানহাটা গ্রামে এবার দৈনিক করতোয়ার গন্তব্য সেখানেই এবার পাওয়া যায় সেই আব্দুর রাজ্জাককে তার মৃত্যুর খবর তিনি নিজেই জানেন না বলে দাবি করেন তিনি পরিস্থিতি এমন যেন মৃত ব্যক্তি নিজেই দেখছেন তার মৃত্যুর সনদপত্রগুলো দৈনিক করতোয়ার অ্যান্ড্রয়েড অ্যাপ এখন পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে আমার ভাতিজে দুইজন বন্ধু সহ মার্ডার হয় 2013 ডিসেম্বরে মারা গেলে পরে ওইটা ওই পাঁচবিবি থানাতে মামলা হয় সে মামলার আমি হলে বাদী এই সার্টিফিকেট যে মৃত্যু সার্টিফিকেট আমাদের স্থানীয় চেয়ারম্যান এখানে দিছে এটা তো আমি নিজেও জানি না যে সার্টিফিকেট দিছে আমি তো বেঁচে আছি না আমি তো মারা গেলাম কই আপনারা তো সচক্ষে দেখতেছেন তাহলে আমি মারা গেলাম কই এবার যাওয়া হয় শিবগঞ্জ উপজেলার সদরহাটা ইউপি চেয়ারম্যানের কাছে তিনি কিভাবে একজন জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করে মৃত্যু সনদ দিলেন শুরুতে তিনি ওই সনদের স্বাক্ষর তার নয় বলে অস্বীকার করেন এমনকি ওই সনদ জাল বলেও দাবি করেন তিনি তবে তিনি তার কথার পর্যাপ্ত প্রমাণ দেখাতে ব্যর্থ হন 2013 সালের এই কেসটা এখানে আপনার সিগনেচার সিল এবং আপনার ব্যাগ তো এটা কি আপনি দিয়েছেন মৃত্যু সনদ না আমি দিই এই লোকটা তো বেঁচেই আছে এখন আপনি এখন এটা কে বা কাহারা করছে এর ভিত্তিহীন ওই সই সিল সই আমার না এটার বিষয়ে আমি অত ইয়ে মানে ইয়ে নেই আমি যেটা দিইনি সেটাতে আমার কোনো হচ্ছে মানে ভয় নেই আমি ওটা করি না আমার সিল সই ওঠে না ওটা ডুপ্লিকেট করা হয়েছে যেহেতু আপনার এইভাবে প্যাড বা সিগনেচার নকল করা হচ্ছে আপনি এর আগেও দেখেছেন আমাকে যেটা আপনি বললেন এখন আমি আপনাকে দেখালাম তো এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন এই বিষয়ে আমরা এখন সেনসিটিভ আছি যেন এগুলো না হয় এগুলো না হয় আমরা হচ্ছে এখন যাচাই বাছাই করি যদি যেটা আসে আমরা হচ্ছে দেখি যে এটা হচ্ছে কোথেকে কার কাগজ আসলো
এটা হচ্ছে কি, ওই লোক বসে আছে কি না। এরপর গন্তব্য পুলিশের তদন্তকারী অফিসার এএসআই রবিউল ইসলামের কাছে। তিনি শুরুতেই স্বীকার করেন এটি তার স্বাক্ষর এবং প্রতিবেদনটি তিনিই দিয়েছেন। তবে তিনি এবার দাবি করেন এই প্রতিবেদনটি তিনি দিয়েছেন চেয়ারম্যানের মৃত্যু সনদ অনুসারে। এ বিষয়ে আরও জানতে চাইলে তিনি রবিউল নন জানিয়ে দ্রুত সে স্থান থেকে চলে যান। তাহলে এবার প্রশ্ন, এখানে দোষী কে বা কারা? অনিয়মের শিকড় আর কত গভীরে? এবার কনস্টেবল পরিচয়ে ফোন আসে প্রতিবেদকের কাছে। বগুড়া শহরে চলে গেছেন না আশপাশে আছেন আপাতত? বগুড়া শহরের দিকেই তো আমি রওনা দিছি। আমাদের থানা কি পার হয়ে গেছে? হ্যাঁ, আমাদের শিবগঞ্জ থানা পার হয়ে গেছে। হ্যাঁ, শিবগঞ্জ থানা পার হয়ে আসছি। আরে আন্ডারে আমি কাজ করি, যদি এরকম কোনো ত্রুটি হয় এক জায়গায় বসে জিনিসটা হচ্ছে কথা বলো তো আমরা ভালো হতো বা অন্য কিছু সাক্ষাতে বসে কি ভুল ত্রুটি এটা আলোচনা করলে হচ্ছে কথা বলা হয়েছে। পরদিন সকালে আবারও যাওয়া হয় শিবগঞ্জ থানায়। সকল তথ্য ও সনদ সেই থানার ওসিকে দেখালে তিনি জানান, এই বিষয়ে জাস্ট আপনার কাছে শুনলাম আমরা, আমি বিষয়টা তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে ভালোভাবে শুনব, শুনে বিস্তারিত জানার পরে বলতে পারবো যে আসলে বিষয়টা প্রকৃত ঘটনাটা কী। যেহেতু এরকম একটা রিপোর্ট গিয়েছে, এখন দেখতে হবে যে আসলে তিনি সত্যিকার অর্থে আপনারা যেভাবে বললেন, যদি বিষয়টা সেরকম না হয়ে থাকে আবার নতুন করে রিপোর্ট যাবে, পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 10 বছরেও ধরা পড়েনি এমন চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি, এমনকি খুব সূক্ষ্মভাবে বাদীকেও মৃত ঘোষণা করা হলো। তাহলে এখনও প্রশ্ন থেকেই যায়, কার ইন্ধনে দেওয়া হলো এই মৃত্যু সনদ, আর এমন অনিয়মের শেষই বা কোথায়? স্মৃতিসঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া, বগুড়া।